হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যে কোনো ফাইল থেকে যদি কোনো ইমেজ থাকে তা এক্সপোর্ট করবেন। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। প্রথমত আমি আমার কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন করার জন্য ফাইলে যাব এবং ওপেনে ক্লিক করবে এবং আমার যে প্রেজেন্টেশন ফাইলটি আছে আমি চাচ্ছি যে এই প্রেজেন্টেশন ফাইলটি থেকে যে ইমেজগুলো তা আমি আলাদা সেভ করবো আমার কম্পিউটারে। তো সেই ক্ষেত্রে প্রথমত আমি ইমেজটিতে গিয়ে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর আমাকে এখানে অপশন দেবে সেভ অ্যাজ পিকচার এবং আমি যেখানে চাচ্ছি আমার কাঙ্ক্ষিত লোকেশন চুজ করে সেভে ক্লিক করলে আমি দেখতে পাবো যে এই প্রেজেন্টেশন থেকে এই পিকচারটি আলাদা হয়ে যাবে। যেমন আমি দেখতে পাবো যে আমার ডেস্কটপে এই যে ডেস্কটপে একটু আগে যে পিকচারটি আমি সেভ করেছি সেটা এখানে অ্যাপিয়ার করতেছে। সো এভাবে চাইলে আপনি খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে যে কোনো ইমেজ খুব সহজে আলাদা করতে পারবেন। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।